হ্যালো বন্ধুরা, হোম অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা হিমালয়া বেবি ক্রিম ও বেবি লোশন নিয়ে ডিটেলসে আলোচনা করব, যেমন এর উপাদান, ব্যবহার বিধি, উপকারিতা, সতর্কতা ও লাস্টে এই প্রোডাক্টে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। সুতরাং বন্ধুরা, এই প্রোডাক্টটির সম্পর্কে সঠিক রিভিউ ও ব্যবহার করার পূর্বে এর সঠিক তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সর্বপ্রথম আমরা আপনাদেরকে এই ভিডিওতে কোনো প্রকার মেডিসিন, সাপ্লিমেন্ট বা রেমেডি ব্যবহার করার কথা বলছি না বা উপদেশ দিচ্ছি না। যে কোনো প্রকার মেডিসিন হোক না কেন বা সাপ্লিমেন্টই হোক না কেন, ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই ডক্টরের সঙ্গে বা কনসার্ন প্র্যাকটিশনারের সঙ্গে কথা বলে নেবেন এবং আপনার প্রেজেন্ট কন্ডিশন, বডি রিকোয়ারমেন্ট ও ব্যবহার বিধি অবশ্যই জেনে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিন প্রোডাক্টের ওভারভিউ আর ডিটেলস। এই হিমালয়া বেবি ক্রিম ও বেবি লোশন দুটোই বাচ্চাদের ত্বক বা স্কিনকে নারিশ করবে, সফট এবং স্মুথ করবে এবং স্কিন ফাটা, ড্রাই বা খসখসে থাকলে বা স্কিনে জ্বালা অনুভব থাকলে তা দূর করবে। দুটি প্রোডাক্টের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, শুধু বেবি ক্রিমটি একটু গাঢ় আর লোশনটি তুলনামূলকভাবে পাতলা। আর এই বেবি ক্রিমটি এফেক্টেড সেকশন, যেমন গলা, নাক, কুনোই আর হাঁটু, এই সব সেকশনে লাগানো যাবে বা পুরো বডিতেই লাগানো যাবে, আর এই লোশনটি পুরো বডিতে লাগানো যাবে। তবে অনেকেই এই ক্রিমটি ফেসে এবং লোশনটি পুরো বডিতে ব্যবহার করে থাকেন। দুটোর মধ্যে ব্যবহৃত উপাদান অর্থাৎ ইনগ্রেডিয়েন্টসের তেমন কোনো পার্থক্য নেই। বেবি ক্রিমের মধ্যে উপাদানগুলি হলো বালা বা কান্ট্রি মেলো, ষষ্ঠীমধু, গিলয় বা গুরুচি আর অলিভ অয়েল। আর এই বেবি লোশনে বেবি ক্রিমের যে উপাদানগুলো বললাম সেই সবকটি রয়েছে, আর রয়েছে আলমন্ড অয়েল। এখানে একটি লক্ষণীয় ইনফরমেশন যে এই দুটি প্রোডাক্টটি 100% হার্বাল নয়। এর মধ্যে মিথাইলিসো থিয়াজোলিলন, ফেনো অক্সিথানল, সোডিয়াম বেনজয়েট এবং বেনজয়িক অ্যাসিড ব্যবহৃত হয়েছে, যেগুলি এক ধরনের প্রিজারভেটিভ। আর হিমালয়া এই দুটি প্রোডাক্টে কোথাও মেনশন করেনি যে এটি 100% হার্বাল বা প্রাকৃতিক, কিন্তু প্রোডাক্ট দুটি কেমিক্যালি টেস্টেড, রিসার্চড এবং সেফ। আর হিমালয়া আপনারা সকলেই জানেন যে হিমালয়া একটি ট্রাস্টেড ব্র্যান্ড। তবুও বন্ধুরা, ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা বেবি বা শিশু স্কিন ডক্টরকে দেখিয়ে নেবেন আর এই প্রোডাক্টটি ব্যবহার করার সম্পর্কে ভালো করে জেনে নেবেন। এখানে হিমালয়া কিছু কিছু ক্ষতিকর উপাদান ব্যবহার করেনি, যেমন প্যারাবিনস, মিনারেল অয়েল, সিনথেটিক কালার। এই প্যারাবিন হলো এক প্রকার কেমিক্যাল যেটি প্রোডাক্টে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় এবং প্রোডাক্টটিকে লং লাইফ প্রদান করে। আর এর ক্ষতিকর দিকগুলো হলো স্কিন র্যাশ, স্কিনে জ্বালা অনুভব হওয়া, ত্বক খসখসে হওয়া। এছাড়া প্যারাবিন শরীরে অ্যাস্ট্রোজেন হরমোনের মতো কাজ করে এবং শরীরের রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর এফেক্ট ফেলে, এমনকি এর জন্যে ব্রেস্ট ক্যান্সারের কারণও হতে পারে। এখন জেনে নিন এর প্রাইস। হিমালয়া বেবি লোশনের প্রাইস 165 টাকা, এর ডেট অফ ম্যানুফ্যাকচার 12/2020 এবং এক্সপায়ারি ডেট 11/2022, আর এটি 200 ml প্যাক। আপনারা এটি অনলাইন এবং অফলাইন যে কোনো জায়গা থেকেই কিনতে পারেন এবং প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা ডিসকাউন্ট অবশ্যই পাবেন। অফলাইনেও ডিসকাউন্ট পাওয়া যায় যে কোনো মেডিকেল শপে, এবং অনলাইনে ডিসকাউন্ট আপনারা নিজেরা দেখতেই পাবেন। আর এই বেবি ক্রিমটি, এর প্রাইস 75 টাকা 50 ml, আর এটির মধ্যেও সেম ডিসকাউন্ট আপনারা পাবেন অনলাইন এবং অফলাইন বোথ ওয়েতে। আর এর ম্যানুফ্যাকচার ডেট 5/2021 আর এক্সপায়ারি ডেট 4/2023। এখন দেখে নিন যে প্রোডাক্ট দুটি দেখতে কেমন এবং এটি ব্যবহার করার পর কেমন হয়। প্রথমে আমরা ব্যবহার করব বডি লোশন। এটি সম্পূর্ণ নতুন একটি প্যাক, এখানে অল্প বেরিয়ে রয়েছে যেহেতু আমি কাট করে রেখেছিলাম, তাই এবার এটিকে আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন হিমালয়া বেবি ক্রিমটি আমার ডান হাতে ব্যবহার করে দেখাচ্ছি। এটিও সম্পূর্ণ নতুন একটি প্যাক, এটি দেখতেই পাচ্ছেন অনেকটা গাঢ়। দুটো প্রোডাক্টই খুব সুন্দর এবং খুব লাইট, ব্যবহার করতে ভারী মনে হয় না আর খুব তাড়াতাড়ি এটি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে, খুব তাড়াতাড়ি এটি শুকিয়ে যায়। আর এটি ব্যবহার করতে হয়
স্নান করার পর, অর্থাৎ শিশু বা বাচ্চাকে স্নান করানোর পর এটি ব্যবহার করতে হয়। লোশনটি সম্পূর্ণ শরীরে আর ক্রিমটিও সম্পূর্ণ শরীরে বা ফেসে ব্যবহার করা যাবে, কিন্তু চোখে যেন না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। চোখে গেলে চোখে অনেক সময় জ্বালা অনুভব হতে পারে। আমরা বলবো যে 0 to 6 মান্থ বেবিকে এটি দেওয়ার দরকার নেই, শুধু ভার্জিন অয়েল অর্থাৎ ভার্জিন অলিভ অয়েল বা কোকোনাট অয়েল বা সর্ষের তেল ব্যবহার করুন স্কিনে যেমনটা শ্যুট হয়। আর 6 মাস বা তার উপরের বাচ্চাদের ক্ষেত্রে স্নানের পর একবার এবং রাত্রে একবার ব্যবহার করুন, আর স্কিন স্পেশালিস্ট যেভাবে পরামর্শ দেবে তার মতো চলুন। এখন এর সতর্কতা, এর মধ্যে ব্যবহৃত সব উপাদানগুলি আপনাদেরকে বললাম, সুতরাং ব্যবহার করার সময় এই দুটি শিশু বা বাচ্চার চোখে বা মুখের ভেতরে যেন না যায় সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রোডাক্টের লেবেল অবশ্যই ভালো করে একবার পড়ে নিতে হবে এবং ডক্টরের সঙ্গে একবার কথা বলে নিতে হবে। এখন বলছি আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন, এই বেবি ক্রিম বা লোশনটি কি নিউবর্ন বেবিকে লাগানো যাবে বা ব্যবহার করা কি ঠিক হবে? উত্তর, আপনারা ব্যবহার করতে পারেন, তবে একদম সদ্যজাত শিশুকে এই ক্রিম বা লোশনটি দেবেন না বা লাগাবেন না। তার বদলে ভার্জিন অলিভ অয়েল বা কোকোনাট অয়েল বা মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল লাগানো খুব ভালো এবং ম্যাসাজ করাটা জরুরি। সেক্ষেত্রে আপনি আপনার শিশু স্পেশালিস্টের পরামর্শ নিয়ে নেবেন। আর এই ক্রিম বা লোশনটি 3 বা 4 সপ্তাহ পর থেকে ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রেও আপনি শিশু স্পেশালিস্টের সঙ্গে একবার জেনে নেবেন বা কথা বলে নেবেন। 2 নম্বর প্রশ্ন, কত বছর শিশু বা বাচ্চাদের উপর ব্যবহার করা যাবে? এই বেবি ক্রিম এবং বেবি লোশন শিশুদের ত্বকের উপর ধ্যান রেখেই বানানো হয়েছে। এটি স্কিনকে সফট, জেন্টেল আর গ্লোয়িং করে এবং অ্যাজ পার কোম্পানি এটিতে ক্ষতিকর কেমিক্যাল যেমন প্যারাবিন, মিনারেল অয়েল এবং সিনথেটিক কালার এখানে কিন্তু ব্যবহার করা হয়নি। কিছু প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে যেমন ফেনোক্সিথানল, সোডিয়াম বেনজোয়েট, বেনজোয়িক অ্যাসিড, আর এটি ব্যবহার করার সময় চোখের পাশ দিয়ে না লাগানোর জন্য সতর্ক করা হয়েছে। সুতরাং আপনার শিশুর ত্বকে ব্যবহারের পূর্বে ডক্টরের সাজেশন নেওয়াটাই ভালো হবে। আর এখানে কিছু প্রিজারভেটিভ যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোও অনেক সেফ সাইড, আর এই প্রোডাক্টটি সম্পূর্ণ ক্লিনিক্যালি টেস্টেড, সেফ এবং রিসার্চড। 3য় প্রশ্ন, বড়রা কি এটি ব্যবহার করতে পারবেন? উত্তর, বড়রাও এটি ব্যবহার করতে পারবেন, তবে যাদের ত্বক খুব বেশি রুক্ষ বা হার্ড তাদের ওপর খুব বেশি ফল দেখতে পাবেন না, কারণ এটি বেবি ক্রিম এবং খুব সফট। এটি বেবিদের স্কিনের ওপর ধ্যান রেখে এটিকে বানানো হয়েছে, সেক্ষেত্রে বড়দের স্কিনের ওপর এফেক্ট ফেলতে গেলেও এটার টাইম লাগবে, আপনাকে দীর্ঘদিন ব্যবহার করতে হবে। লাস্ট এবং 4 নম্বর কোশ্চেন, এটির ব্যবহারে বাচ্চা বা শিশুর স্কিন কি ফর্সা হয়? উত্তর, শিশু বা বাচ্চাদের ত্বককে সফট, গ্লোয়িং এবং ময়েশ্চারাইজ করে এই দুটি প্রোডাক্টটি, এবং এর মধ্যে ব্যবহৃত উপাদানগুলি শিশুর স্কিন টোনকে বাড়ায়, সেক্ষেত্রে কিছুটা ফর্সা মনে হয়, এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ফর্সা করে। এই জিনিসটিও কিন্তু শোনা যায় যে কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে বা শিশুর ক্ষেত্রে এই প্রোডাক্ট ব্যবহার করার পর তাদের স্কিন টোন চেঞ্জ হয়েছে এবং ফর্সা হয়েছে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর হোম এবং হেলথ কেয়ার রিলেটেড সমস্ত প্রোডাক্টের সঠিক রিভিউ পেতে এবং হেলথ কেয়ার রিলেটেড, হোম কেয়ার রিলেটেড টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো উপদেশ বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।